এগুলো আবার কি ফুল? কি দেবসেনা, এত দেরি হলো? ক্লাস ছিল তো, তাই লেট হয়েছে। ও, এসব কি চারদিকে ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? ও, এইটা দাদুর কোম্পানি ইন্ডিয়াতে নাম্বার ওয়ান কোম্পানি হয়েছে, সেই জন্য দাদুর বন্ধুরা এসেছিল ফুলের বুকে দিতে। সে বুকে থেকেই পড়েছে হয়তো এই ফুলগুলো। দাদু আজকে খুব খুশি হয়েছে। আগে দাদুকে গিয়ে উইশ করে এসো, যাও। ফুলগুলো প্রথমে সাইডে রেখে দিয়ে তারপর দাদুকে গিয়ে উইশ করে আসবো আমি। দেবসেনা, এগুলো তুমি কেন তুলছো? লক্ষ্মী পরিষ্কার করে দেবে। সবাই তো ফুল দিয়েই ঠাকুরকে পূজো করে, তাই ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা একদমই ঠিক না, সেজন্য ফুলগুলো এখান থেকে সরাচ্ছি। একদম ঠিক বলেছো। কিন্তু এগুলো তোমাকে শেখালো কে? আমাদের স্কুলে একজন নতুন টিচার এসেছেন, উনি বলেছেন এটা। বাহ, ভালো তো, পড়াশোনার সাথে সাথে ভালো কথাও শিখিয়েছেন। তুমি খুব ভালো টিচার পেয়েছো। আমি দাদুকে দেখে আসছি। হ্যাঁ, দাদু, দাদু, কি ব্যাপার, আজকে খুব খুশি মনে হচ্ছে? আবার কি, আমাদের কোম্পানি টপ লেভেল পারফর্ম করেছে, সেই জন্যই সবাই শুভেচ্ছা জানাচ্ছে। জানো তো, আমিও খুব খুশি হয়েছি। আমাদের বাড়ির ভালো সময় শুরু হলো এবার, আস্তে আস্তে সব কিছু ভালো হয়ে যাবে। সত্যি? আচ্ছা, দেবসেনা কোথায় গেল? কোম্পানির এই সুখবর শুনে নিজের দাদুর কোলের বসে গল্প শুনছে, তাই তো নাকি? দেবসেনাকে তোমার পিসির ঘরে পাঠিয়েছি ঘুমোতে। পিসির ঘরে কেন পাঠিয়েছো ঘুমোতে? যেন মনে হচ্ছে কিছুই বুঝতে পারছো না। আরে কি, কেরালাতে যখন ছিলাম দেবসেনার সাথে খেলার জন্য একটা বাচ্চা লাগবে বলেছিলে। ও, তাই নাকি? এখন দেবসেনাও ভাই লাগবে বলতে শুরু করে দিয়েছে। ও, এবার বুঝেছি। যথেষ্ট তাড়াতাড়ি দেবসেনার জন্য আমাদের একটা ভাই আনতে হবে।
আমাকে ক্ষমা করো জানকী। সীতাকে তোমার মতো দেখতে সেই কারণেই আমার মনটা কেমন চঞ্চল হয়ে উঠছে। সীতার মুখটা যখন তখন আমার চোখের সামনে ভেসে উঠছে, সেই জন্য আমি গঙ্গার সাথেও সুখে থাকতে পারছি না। তোমার সাথে সংসার করতে পারিনি বলেই আমি গঙ্গাকে আপন করে নিয়েছি, কিন্তু সীতা যেদিন থেকে এসেছে মনে হচ্ছে যেন তুমিই কাছে আছো। আর মনে এই ভাবনা আসার ফলে আমি গঙ্গাকেও স্ত্রীর জায়গাটা দিতে পারছি না, মনে একটা দ্বিধা রেখে ওকেও আপন করতে পারছি না। এই পরিবারের জন্য গঙ্গা অনেক কষ্ট সহ্য করেছে, আর আমিও ওকে সেই জন্যই একটু খুশি রাখতে চাই, কিন্তু এইটুকু কাজই আমি পারছি না। জানি আমি গঙ্গার সাথে বিশ্বাসঘাতকতা করছি, মনে একটা দ্বিধা রেখে ওর সাথে সংসার করছি আমি, আর আমি জানি এটা খুব বড় অন্যায়। এই সমস্যার মধ্যে থেকে আমি কিভাবে কবে বেরোবো কিচ্ছু বুঝতে পারছি না। সীতা আসার পরে দেবসেনা খুব ভালো আছে, গঙ্গার জীবনটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, ওকে ভালো রাখতেই হবে। আমি কে বুঝতে পেরেছো? জানো কি দিদি? হ্যাঁ, আপনার ব্যাপারে গঙ্গা বলেছে, আপনাকে একদম আমার মতো দেখতে। আমাকে একদম তোমার মতো দেখতে বলে তুমি খুব খুশি হয়েছো, কিন্তু তোমাকে দেখে আমি বিন্দুমাত্র খুশি হইনি। কেন জানো? কারণ তোমাকে দেখে গঙ্গা কষ্ট পাচ্ছে। তুমি যাতে ভালো থাকতে পারো সেই কারণেই গঙ্গা তোমাকে এই বাড়িতে নিয়ে এলো, কিন্তু তুমি আসার পর থেকে এই মেয়েটা কষ্ট পাচ্ছে। তোমাকে দেখতে আমার মতো বলে অরুণের মনটা ভীষণ চঞ্চল হয়ে উঠেছে, তা বুঝতে পারছো না? একটু একটু করে আমাকে ভুলে গিয়ে অরুণ গঙ্গার সাথে আবার নতুন করে সংসার করছিল, তুমি এসে সব নষ্ট করে দিলে। সেই জন্য উনি গঙ্গার সাথে শান্তিতে সংসার করতে পারছেন না, সেটা তুমি দেখতে পাচ্ছ না? এই পরিবারের জন্য গঙ্গা অনেক ত্যাগ স্বীকার করেছে, ওকে ভালো থাকতেই হবে, আর সেটা করতে তুমি ওকে সাহায্য করবে। আমি কি করতে পারি বলুন? তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা তোমাকে বলতে আমার খুব খারাপ লাগছে। দেবসেনা তোমাকে যে কতটা ভালোবাসে তা দেখে তোমাকে অনেক সম্মান করেছি। আমার মেয়ের ভালো থাকাটা যতটা প্রয়োজন
গঙ্গার ভালো থাকাটাও ততটাই প্রয়োজনীয়। দয়া করে এই বাড়ি ছেড়ে চলে যাও। কি হলো, কোনো কথা বলছো না যে? আমাকে বাড়ি ছেড়ে যাওয়ার কথা বাদে যা ইচ্ছে বলুন, আমি সব করতে পারবো, কোনো প্রতিবাদ করব না। শুধু আমাকে দয়া করে বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন না। তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলেই গঙ্গা শান্তিতে সংসার করতে পারবে, তাই তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। গঙ্গা আর অরুণ যাতে সুখে শান্তিতে সংসার করতে পারে সেটা কিন্তু আমিও মন থেকে চাই, সত্যি বলছি। সেটার জন্য অন্য কোনো উপায় থাকলে আমাকে বলুন, আমি করব। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এই জায়গা ছেড়ে চলে যাও। সেটা আমার দ্বারা হবে না। কেন হবে না? কেন? এই বাড়িতে এসেছি কমদিন হলেও এই বাড়ির সবাইকে আমি খুব ভালোবেসে ফেলেছি। দেবসেনা যে আমাকে খুব ভালোবাসে ওকে ছেড়ে আমি যেতে পারছি না। দেবসেনা আমার মেয়ে, কটা দিন আমি ছিলাম না সেই জন্যই ও তোমাকে ভালোবাসতে শুরু করেছে। ওকে আমি দেখে নেব, তুমি যাও এখান থেকে। এটা আমার দ্বারা সম্ভব না। তোমার যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই জন্য আমি নিজে বলতে এসেছি, আর তুমি কিনা যাবে না বলে জেদ করছো?